একটা দেখছি নতুন হারামখোর বেরিয়েছে, তার নাম হচ্ছে হোসেন কোরআনি, কালো ব্ল্যাক চশমা পড়েছে, চেয়ারে বসে সালামুন আলাইকুম। আমি বললাম ইয়াক সালার দাজ্জাল, মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত, আমাদের যুবকরা জানে না। একবার আপনার মেচাদাই বাসে চেপেছে, আপনার সিদ্ধাই আসবে, একটা মেয়ে যদি বাসেতে হেসে দেয় তা যা বুঝে করগা তার ভাড়া দিয়ে দিবে, আর একবার হাসলে নেমে তাকে ভালো রেস্টুরেন্টের নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে পুরুষের দুর্বলতা। সারা রাত ঘরে ঢুকিয়ে রেখেছে, ভোরের বেলায় যখন ধরা পড়ে গেছে, হ্যালো, সারা রাত তোর ঘরে ছিল তখন চিল্লাতে পারি না, ভোরের বেলায় লোকে দেখে নেই যে দিয়ে চিল্লানো, কোনো সারা শব্দই দেয় না। আমাদের ছেলেরা দেখবেন কেউ কি প্রেম করতে চাইলে ইশারা করে না, কেউ ইলেন বাজারে মেয়েকে ইশারা করলেন নম্বরটা দে, বলে না ইশারা করে, আচ্ছা কে চোখ মারতে পারে পারিস, চোখ মারতে পারিস, আয় দেখে এই বলছে হ্যাঁ, আল্লাহ কেয়ামত কেন হবে না বলুন। আচ্ছা বলুন তো এত ছোটবেলায় আমরা কিছু এসব জানতাম, কেয়ামতের আলামত এটা, কিন্তু এই বলছে আমি চোখ মারতে জানি। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে সব থেকে বড় আল্লাহর নিয়ামত জান্নাতি দিকে আল্লাহ জান্নাতে যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর দিদার হচ্ছে সব থেকে বড় আল্লাহর নিয়ামত কে জান্নাতিদের জন্য। জান্নাতে আল্লাহ দিদার করাবেন নিজের বান্দাদের। শুধু তাই নয়, আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, কোরআনে আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তহসিন তহসিন, মিম ইয়াসিন, কাফ হা ইয়া, সাদ, যতগুলো এরকম হরুফ আছে এগুলোর মানে গুলো আল্লাহ কিয়ামতের দিনে নিজের বান্দাদের সামনে বর্ণনা করবেন। আর এই মানেটা যে আল্লাহ পৃথিবীতে বর্ণনা করেননি এটা দেখেই মানুষের ইমান আনা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আজ থেকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন কিন্তু শুনেলেন, মুখেতে বলে মুমিন হওয়া যায় না, নেচে মুমিন হওয়া যায় না, নবী দিবসে ঝান্ডা নিয়ে বেরিয়ে মুমিন হওয়া যায় না, বাস্তবাহিত করতে হবে। আমার আগে বলছিলেন না ভাই যে আমার জীবনে নবীজির আদর্শটাকে বাস্তবায়িত করুন, আপনারা দেখতে পাবেন কিভাবে ইসলামের ওপরে চক্রান্ত চলছে। আমি যেটা বলছিলাম ওই জায়গায়, আজকে সরকার নয় ডাক্তাররা, আপনি ডাক্তারের কাছে যান ডাক্তাররাও প্রচার করছে ছোট পরিবার সুখী পরিবার, একটার বেশি বাচ্চা নিও না। সরকার আইন পাস করছে, এখনো পার্লামেন্টে পাস হয়নি, যে একটার বেশি বাচ্চা নিতে পাবে না। কেন? পৃথিবীর জেনারেশন কমাতে হবে। কি বুঝলেন? এ তো ফেরাউনের সৈন্যের লোকেরা। ফেরাউন কি বলেছিল? আমার দুশ্মনকে আমি আসতে দেব না, মিশরে যতগুলো ছেলে পয়দা হবে কতল করে দাও, আর মেয়ে হলে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের মেয়ে নিজের নবীকে পাঠিয়েছিলেন না পাঠাননি? ফেরাউন আটকাতে পেরেছিল কথা বলেন? পারেননি। তোমরা জেনারেশন আটকাবে, তোমরা আল্লাহর নিয়ামতের ওপরে খোদার ওপরে খুদ্দারি করতে চাইবে, আল্লাহর কসম রুখতে পারবে না। পৃথিবীতে যে আসা সে আসবে, পৃথিবীতে আল্লাহ যার রুজি মেপেছে সে আসবে, আর যারা বাচ্চাকে কতল করেন আল্লাহর কসম কিয়ামতের দিনে এই সমস্ত বাচ্চাকে আল্লাহ দাঁড় করাবেন। শুধু তাই নয়, কোরআনে আছে হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসি লওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা মনে করে যে আল্লাহ আমাদেরকে পুনরায় কিভাবে জীবিত করবে। আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা বালা কাদিরিন আলা আন নুসাউয়্যা বানানা, হে নবী শুধু তাদের আকৃতি নয়, তাদেরকে বলে দাও তাদের আঙ্গুলের মধ্যে যে লাকিরগুলো আছে যে দাগগুলো আছে আমি ওইভাবেই পুনরায় সৃষ্টি করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তারা মাটির সাথে মিশে যাবে, ছাই হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে, আমি আল্লাহ আবার পুনরায় তাদেরকে জীবিত করব। ওই বাচ্চারা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ওগো আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে, যারা আমাদেরকে মার্ডার করেছে এই বাপ আর এই মা, আল্লাহ তুমি এদিকে শাস্তি দাও, আপনি ফাঁস কাতারের নামাজি থাকবেন, তাহাজ্জত কুজাত থাকবেন, এই পাপের কারণে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না।
আমার ভাই সবাই নিয়ত করুন এই ধরনের পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন আপনাকে দেখিয়ে দিই গোটা পৃথিবীতে কিভাবে চক্রান্ত চলছে, শুনে নেন। আপনি সকালবেলায় যান আপনার মেচাদা টাউনে, দশটা যদি শিক্ষিত লোক বসে থাকে আপনাদের মধ্যেই যদি থাকেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, যদি বলা হয় মুসলমান কেন মার খাচ্ছে, মুসলমান কেন পেঁচিয়ে, এখন শিক্ষিত লোকদের ভাষা হচ্ছে মুসলমানরা শিক্ষা অর্জন করেনি, এডুকেশন নাই বলে মুসলমানরা পিছিয়ে, ঠিক কি না বাবা? কথা বলুন ঠিক, খুব দামি কথা। যদি শিক্ষার কারণে মুসলমান যদি পিছিয়ে থাকে, এডুকেশন না থাকার কারণে যদি মুসলমান মার খায়, আপনারা যারা বাবাজি আছেন, যাদের 60 বছর বয়স হয়েছে, যাদের 70 হয়ে গেছে, যাদের 50+ হয়েছে, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আজ থেকে 50 বছর আগে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল বাবা? কথা বলেন না কেন? কম ছিল। এখন বেড়েছে না কমেছে বাবা? বেড়েছে। মারামারি তখন কম ছিল না এখন কম? এখন বেশি, তখন কম ছিল। ওই জন্যে তো আমাদের দেশের আগে দেখবেন কিছু ছেলে নামাজ ধরেছে নতুন নতুন, বুঝলেন, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে মসজিদে গিয়ে বলছে ওরা কি নামাজ জানাবে, হুজুররা কাটিং করে নামাজ পড়ছে, জিন্সের প্যান্ট পরে অনেক ছেলে নামাজ পড়তে যায়। বেঈমানরা তো চায় যে তোমার নামাজ যেন না হয়। রাস্তাঘাটে অনেক ছেলে আমাদেরকে বলে, সেদিন আমি কোথায়, কালকেই মনে হয়, কালকে না পরশু, কোথায় দাঁড়িয়েছিলাম, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, খালি আসছে আর বলছে হুজুর একটা সেলফি নিই আপনার সঙ্গে। আমরা কেন বলে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার খুব ভক্ত। আর সত্যি করে বলছিস? বলে জি। আমরা যদি আমার ভক্ত হতিস, আমাকে ভালোবাসতিস, তো চুলটা শুয়োরের মাথার মতো কাটলি কী করে? দেখবেন দুদিকটা চেঁচে দিয়েছে, এরকম করে উঠিয়ে দিয়েছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। আপনি মেচাদায় শুয়োর দেখবেন রেলের ধারে, ঠিক ওই রকমই মনে হবে। আর তারা বলছে হুজুর আপনাকে ভালোবাসে, আপনার জলসা শুনি। যদি আমার জলসা শুনতে আর আমার ভক্ত হতে, তোমার চুলটা আমার মতো সুন্নত তরিকায় চুল হতো, মাথার প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম হতো। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমার মতো পোশাক হতো। জিন্সের প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, যেমনি সিজদায় গেছে, পেছনে যে ছিল সে পুরো আলিবাবার গুফা দেখতে পেয়েছে, নামাজ গেল। 7 মাস আগে আমি এয়ারপোর্টে ছিলাম, মুম্বাই যাচ্ছিলাম, কি বুঝলেন, কলকাতায়, আমি পেছনে দাঁড়িয়ে আছি লাইনে বোর্ডিং পাস করাবো, যেমন এখন যাব আমাকে বোর্ডিং পাস করাতে হবে, মানে টিকিট নিতে হবে, তো লাইনে দাঁড়িয়ে আছি। একটা ছেলে আছে এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম বাবা একটু প্যান্টটা তোল, খুলে যাবে মনে হয়, নাহলে সব আমার গোলমাল হয়ে যাবে। সে বললে স্যার প্যান্টটা এরকমই ডিজাইনের। আমি বললাম শালা এই ডিজাইনেরও প্যান্ট বেরিয়েছে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে, খুলে পড়ে যাবে। দেখছেন ছেলেরা এরকম প্যান্ট পরে না, নিচে দিকে মনে হচ্ছে যে এক্ষুনি বেরুলো বলি। বড় কষ্ট লাগে, এগুলো বেঈমান কাফেরদের সব মেহনত। আমাদের যুবকরা বলছে আমার বাপদা তো ভালো নামাজ জানতো না, তারা ভালো দিন জানতো না, তারা ভালো দিন বুঝতো না। আমরা নামাজি মুসল্লি, কোরআনকে জিজ্ঞেস করো, তোরা আগে জান্নাতে যাবি না তোর বাপদাদুরা আগে যাবে? কোরআন বলছে সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররমুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররমুন, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের বাপদাদার মধ্যে থেকে বেশি সংখ্যক, তাদের মধ্যে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে হাদিস বর্ণনা করেছেন। নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। 73 কটা বললাম বাবা? ত্যাগ দিয়ে শুনে নেন, 1400 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীর মানুষ এত হিংস্র হবে, তারা যুদ্ধই পরিণত করবে, আর যুদ্ধ করে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, পেপার খুলুন, বেতার খুলুন, মোবাইল খুলে খবর দেখুন, খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে।
একদিকে ইরানের সঙ্গে ইসরায়েল লাগবো বলে দাঁড়িয়ে আছে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, পৃথিবীতে দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে, একটা আমেরিকার পক্ষ একটা রাশিয়ার পক্ষ, এদিকে উত্তর কোরিয়া আর চাইনা রেডি হয়ে আছে আমেরিকাকে মারার জন্য, পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার হবে বিশেষজ্ঞরা বলছে। আর যেদিনে পরমাণু মারতে শুরু করবে রাশিয়া, বলছে রাশিয়া যদি একদিন পরমাণু মারে একদিনে 5 কোটি মানুষ সঙ্গে সঙ্গে পানির মতো গলে যাবে, জোরে বলুন নাউজবিল্লাহ, 5 কোটি মানুষ মারা যাবে। এরপর ভেবে দেখুন এই পৃথিবীর মানুষ অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে, পরমাণু যুদ্ধ করে, তারপরে যে মানুষগুলো বেঁচে থাকবে এদের মধ্যে 2 দলে বেঁটে যাবে, যুদ্ধ হবে, জয়লাভ করবে মুসলমান, তারপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আবির্ভাবের পরে শুনলেন ইমাম মেহদি জামানা থাকবে, আমি শুনলাম আমাদের আমাকে একজন ফোন করেছিল মুর্শিদাবাদের করিমপুর থেকে, হুজুর আমাদের এখানে একদল বেরিয়েছে একজন খুব সুন্দর দেখতে পাগড়ি পেরে, লোকের গ্রামে গ্রামে যাচ্ছে আর লোককে বলছে আমার কাছে বায়েত হও মুড়িদ হও, কেন বলছে আমি হচ্ছি ইমাম মেহদি, জোরে বলুন নাউজবিল্লাহ। আমি বললাম যে বাবা বাংলাদেশ ভারত পাকিস্তান হচ্ছে চোর চাপটা ছোট লোক চামারের দেশ, এখানে কোনোদিন ইমাম মেহদি জন্ম নেবে না, ঠিক বলছি না ভুল বলছি? চোর চাপটা দাগাবাজের দেশ, যদি বলেন কেমন করে, 80% লোক তো মিথ্যা কথা বলে, 100টার মধ্যে 80 জন দাড়ি চাচামার, ঠিক বলছি না ভুল বলছি? নবীজির হাদিসে আছে কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার যারা জন্মগত মক্কা মদিনার তারা কখনো পদভ্রষ্ট হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পদভ্রষ্ট বলে দিই আপনাকে, বাংলাদেশে কটা কোয়ালিটি বেরিয়েছে জানেন মালের? একটা আছে হিজবুত তৌহিদ, একটা দল বেরিয়েছে দেখবেন আপনারা, তারা বলছে এই মোলবিরা দাড়ি কারা রাখে, তাকে জিজ্ঞেস করছে আপনি যে এই হিজবুত তৌহিদের ইমাম আপনার মুখে দাড়ি নাই কেন, আপনি নিজেকে ইমাম বলছেন? বলছে মোলবিরা দাড়ি রাখে, মোলবিরা শয়তান, ওই জন্য আমি দাড়ি রাখি না, জোরে বলুন নাউজবিল্লাহ। সে হুজুর দিকে শয়তান বলছে মোলবি দিকে, ওই জন্য দাড়ি রাখে না। সে বলছে মেয়েরা বলছে মোলবিরা বলে, দেখবেন আমরা পর্দার কথা বলি, বলি না বলি না, আজকে যে আপনারা জলসা শুনছেন আমার সামনে, মেয়েরা পর্দায় আছে না নাই, মায়েরা পর্দায় আছে, এখানে কিন্তু বসেনি, তারা বলছে ছেলে মেয়ে এক কাছে বসতে পাবে কোনো অসুবিধা নেই, যে যার পাশে পাশ বসবে কেন? তারপরে দেখলাম যখন তাদিকে মোলবিরা অ্যাট্যাক করছে, একটা দেখছি নতুন হারামখোর বেরিয়েছে, তার নাম হচ্ছে হোসেন কোরআনি, কালো ব্ল্যাক চশমা পড়েছে চেয়ারে বসে, সালামু আলাইকুম, আমি বললাম ই এক সালার দাজ্জাল হারামখোর, কি করছে? সাফাই দিচ্ছে, কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করছে, মানুষ কিন্তু মূর্খ হয়ে যাবে তার কাছে, শুনেলেন? তাকে যারা জ্ঞানী মনে করে তার বায়ানকে, যারা সাপোর্ট করে নিবে, যারা অ্যাকসেপ্ট করে নিবে, তাদের কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে, কেন? সে কিন্তু কোরআনেরই মানে বলছে, সে এক জায়গায় মানে করেছে, এখানে যারা মুলবিরা প্রতিবাদ করেছে আমরা যে না কখনো নারী পুরুষ এক কাছে বসতে পারে না, কোরআনে আছে ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া ও বাদ, হে নবী বলো একটা মমিন পুরুষ আর একটা মমিন নারী একে অপরের বন্ধু, জোরে বলবেন না সুবহানাল্লাহ, যদি বন্ধু হয় সে বন্ধুর তফসির করছে, তো একে অপরের বন্ধু হলে পাশাপাশি বসতে পাবে না কেন? তাহলে তো তোর মা আমার কাছে বসতে পাবে, তোর মা আমার বন্ধু হচ্ছে, বুঝতে পেরেছেন না পারেননি? বাপ আর বিটি এক কাছে শুতে পাবে বন্ধু হয়, কত বড় নির্বোধ, কেন বলেছে? শুধু মানেটা বলছে হারামখোর, এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন একজন মমিন পুরুষ আর একজন মমিন নারী বন্ধু, ওই মমিন নারীটা হচ্ছে আপনার স্ত্রী, ব্যাখ্যা বিশ্লেষণে আছে আর হাদিসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, মমিন নারীটা মমিনা নারীটা হচ্ছে আপনার স্ত্রী হতে হবে, আপনার স্ত্রী মমিনা আর আপনি মমিন, আপনারা একে অপরের বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না একটা নারী আর পুরুষ বন্ধু এক কাছে দাঁড়াতে পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন ওয়াদরিব ঘুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবীর হাদিস, নবীজি বললেন মেয়েরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না, পর পুরুষের সামনে শুনেলেন
মেলা এই জন্য ইসলামে হারাম, শরীয়তে হারাম। নবীজি বলেছেন পর পুরুষ আর পর নারী যদি এক কাছে হয়, একটা পর পুরুষ আর একটা পর নারী, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। তার দলিল কোথায় আছে? কোরআনে আছে। কোথায়? সুরায়ে ইউসুফে, সুরায়ে ইউসুফে হযরতে জুলাইখা যখন দেখছে আমি এত ইশারা করছি, প্রেমের দাওয়াত দিচ্ছি, ইউসুফ নবী কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, বলে বিরাট বিপদ, এ তো কোনো সারা শব্দই দেয় না। আমাদের ছেলেরা দেখবেন কেউ কি প্রেম করতে চাইলে ইশারা করে না? কেউ ইলেন বাজারে মেয়েকে ইশারা করেন, নম্বরটা দে, বলে না, ইশারা করে। আচ্ছা কে চোখ মারতে পারে পারিস, চোখ মারতে পারিস? আরে দেখে এই বলছে হ্যাঁ। আল্লাহ, কেয়ামত কেন হবে না বলুন? আচ্ছা বলুন তো, এত ছোটবেলায় আমরা কিছু এসব জানতাম? কেয়ামতের আলামত এটা কিন্তু, এই বলছে আমি চোখ মারতে জানি, এটা কেয়ামতের আলামত আমার ভাই, অন্য কিছু নয়। বাচ্চাটার দোষ নাই, সমাজের দোষ, সময়ের দোষ, কেয়ামতের আলামত এটা। ছোট থেকে ব্যভিচারী হয়ে যাবে, ব্যভিচারের নিয়ত চলে আসবে। আমার ভাই ইউসুফ নবীকে এত ইশারা করছে, কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না। জুলাইকা তখন বললে তার কর্মচারীকে, ইউসুফকে আমার কামরাতে ডেকে দাও। যখন এই ইউসুফ নবী জুলাইখা বাদশার বিবির কামরাতে প্রবেশ করেছেন, দরজা লক করেছে আর নিজেকে বেবস্তর করে অকলাতে হাইতালা আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ করো, ইউসুফ নবী কেঁদেছেন, কালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন, আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? ছুটতে শুরু করেছেন। আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি দরজায় হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরজা খুলে দিলেন, যেমনি দরজা খুলেছে বাদশা হাজির, সামনে বাদশা, মধ্যখানে ইউসুফ নবী, জামাটা ছিঁড়ে গেছে, পেছন দিকটা এত জোরে টেনেছে খামচি, আর বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত, আমাদের যুবকরা জানে না। একবার আপনার মেচাদাই বাসে চেপেছে, আপনার সিদ্ধাই আসবে, একটা মেয়ে যদি বাসেতে হেসে দেয় তা যা বুঝে করগা তার ভাড়া দিয়ে দিবে, আর একবার হাসলে নেমে তাকে ভালো রেস্টুরেন্টে নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে পুরুষের দুর্বলতা। ইউসুফ নবীকে ফাঁসিয়ে ফেললো মেয়েটা, বললে দেখো বাদশার বিবি বলছে, সৌগ বাদশা তোমার বিবির সঙ্গে কি খারাপ আচরণ করতে যাচ্ছিল আপনি দেখুন। ইউসুফ নবীর চোখে পানি, আল্লাহ আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করাব? আল্লাহ বললেন, আমার পক্ষে সব সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাচ্চা ছেলেটা আছে মাসুম, তার দিকে ইশারা করো, সেই হচ্ছে আমার সাক্ষী। আমাদের দেশের লোক, এইখানে একটা নসিহত পাবেন, যারা গ্রামের বিচার করেন, যারা গ্রামের বিচারক আছেন, নেতা আছেন, তারা ভালো করে শুনে যান। আমাদের দেশে ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ুক আর নিজের ঘরে ধরা পড়ুক, জরিমানা হয় ছেলের। ঠিক বলছি না ভুল বলছি? দোষকার হয় ছেলের, সব সময় বড় গাড়ির দোষ। আপনারা হাসছেন, বাস্তব বলছি। গাড়ির রাস্তায় যদি মোটর সাইকেলওয়ালা গিয়ে যদি লরির তলায় ঢুকে যায়, তাও বলবে শালা মাল্লি কেন বল। ঠিক বলছি না ভুল বলছি? যদি চার চাকাকে মারে, দোষ চার চাকার, কিন্তু দোষ লরিওয়ালার, বড় গাড়ি তো আমরা, বড় গাড়ি তো দোষ আমাদের, কি বুঝলেন? যত দোষ এদের, শুনেলেন? অন্যায় বিচার নয়, ন্যায় বিচার করতে হবে। ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে, মেয়ের জরিমানা হবে, মেয়ের বিচার হবে, ছেলের বিচার হবে না। কেন? তোমার ঘরে ঢুকলো কি করে? সারা রাত ঘরে ঢুকিয়ে রেখেছে, ভোরের বেলায় যখন ধরা পড়ে গেছে, হ্যালো, সারা রাত তোর ঘরে ছিল তখন চিল্লাতে পারি না, ভোরের বেলায় লোকে দেখে লিয়েছে দিয়ে চিল্লানো, বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম অত সোজা নয়।
বাচ্চা ছেলে বাদশাকে বলল, বাদশা লক্ষ্য করুন, ইউসুফের জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে, আর পেছনের দিকে ফাটা হলে আপনার বিবি অপরাধী। যখনই লক্ষ্য করলেন জামার পেছন দিকটা ফাটা, বাদশার বিবি অপরাধী প্রমাণ হলো। সেই বাচ্চা সাক্ষী দিলে, বাদশা নিজের সম্মান বাঁচানোর জন্যে ইউসুফ নবীকে কোথায় কয়েদে ভরে দিলেন। কিন্তু জানেন মিডিয়া এইসব এইগুলোই দেখবেন, এখন এখন 4G চলছে মনে হয় না, 5G লঞ্চ করেছেন মোদিজি, পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, স্পিরিট বাড়বে। কিন্তু 10G স্পিরিট কাদের কাছে আছে বলুন দেখিনি? খালাদের কাছে। সিদ্ধাই যদি কথা বলেন সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে, এত স্পিরিট এদের মধ্যে। কি বুঝলেন, যে বাদশার বিবি ধরা পড়েছে কার সঙ্গে? গুলামের সঙ্গে। ইউসুফকে কিন্তু কেউ চিনে না, যে তিনি এত সুন্দর দেখতে এবং আল্লাহর পয়গম্বর। একমাত্র কে জানতেন? কে জানতেন? তিনার আব্বা জান, তিনার আব্বাজি। 6 বৎসর বয়স কার? ইউসুফ নবীর। আর বাপ ইয়াকুব নবীকে সকালবেলায় এসে বাপের কাছে গলা ধরে বলছে, ইজ কলা ইউসুফ লিয়াবিহি ইয়া বাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও গো আমার আব্বা জান, আমি রাত্রে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী গালে চুমু খেলেন, ঠোঁটেতে চুমু খেলেন, আর চোখ দিয়ে পানি এলো, আমার এই ছেলেটা পয়গম্বর হবে, এটা পয়গম্বরদের নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতেন, মহাব্বত বেড়ে গেল নবী পয়গম্বর। তখনই শয়তান দেখলে সুযোগ আছে, এটা যখন আল্লাহর পয়গম্বর হবে একে যা হোক করে হত্যা করাতে হবে। জোরে বলুন নাউজবিল্লাহ। প্ল্যান খাঁচাতে লাগলো, প্ল্যানটা যাকে তাকে খাঁচাইনি, কাকে দিয়ে? ভাই দিকে দিয়ে। শুনেলেন পৃথিবীতে যতগুলো ইসলামের ক্ষতি করার চেষ্টা হয়েছে, বেঈমান কাফেররা মুসলমানের ঘর মুসলমান দিয়ে ভাঙতে চেয়েছে, শয়তান সব সময়। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে বাবা? কথা বলুন, মুসলমান। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান, সবাই মুসলমান, ওয়াসিম রিজভী মুসলমান। এদের দ্বারাই ক্ষতি করা হচ্ছে ইসলামে। শয়তান দেখলে একে যদি মার্ডার করতে হয়, ওর ভাইদের দ্বারা করতে হবে। 7টা ভাইকে বললে, দেখেছিস তোদিকে তোদের বাপ ভালোবাসে না, হয় দেখ দেখ দেখ, গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়, কত মহব্বত করে কোলে বসিয়ে খাওয়ায়, তোদিকে ভালোবাসে না। কিন্তু ইয়াকুব নবী সব বেটাকেই ভালোবাসতেন, পয়গম্বরই পাবেন বলে সেই বেটাকে বেশি মহব্বত করতেন। অর্ধেকটা সৌন্দর্য তো আল্লাহ দুনিয়ায় বেটেছিলেন, আর অর্ধেক হজরতে ইউসুফ নবীকে আল্লাহ দান করেছিলেন। ইউসুফ নবীর জন্যে বাপকে এসে বেটারা বললে, 7টা বেটা, আব্বা ভাইকে আমাদিকে দেন, আমরা খেলা, আমরা ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে, ভাইকে নিয়ে যাব। ইয়াকুব নবী বললেন, না নিয়ে যেও না। তারা বাপকে জোর করলে, বাপ কিন্তু ছেড়ে দিলে, বললে লক্ষ্য রাখবে ইউসুফ ছোট যেন হারিয়ে না যায়, বাগেতে না খেয়ে দেয়। জঙ্গলে গিয়ে 7 ভাইয়ের ঝগড়া শুরু হলো, কেউ বলছে ইউসুফকে মেরে দাও, কেউ বলছে ইউসুফকে মেরো না কুয়োতে ফেলিয়ে দাও, কেউ বলছে বাঘের মুখে দিয়ে দাও। তারা প্ল্যান করলো, যুক্তি এলো, ভোট হলো, জিতে গেল তাদের মধ্যে 4 জন ভাই, যে ইউসুফকে মেরো না কুয়োর মধ্যে ফেলে দাও, এমনি পানিতে ডুবে মারা যাবে, সেখানে পাগরের আঘাতে মারা যাবে। শয়তান তখন ওদের যুক্তিতে সাই দিলে, তাই ফেলে দিগা ওখানে, মরে তো মরবে। ইউসুফ নবীর জামাটা খুলে নিল বাচ্চা ছেলে ইউসুফ নবী। যখন ভাইরা তাকে তুলে নিয়ে যাচ্ছে, অনুরোধ করছে ভাইদের কাছে, চোখের পানি পড়ছে, আমাকে মেরো না, আমার ভাইরা কুঁয়োতে ফেলিও না, অন্ধকার কুঁয়ো। ছোট্ট বাচ্চা ছেলে ইউসুফ নবী কাঁচেন ভাইদের কাছে, কিন্তু তারা ছাড়বে না, শয়তান চক্রান্ত করে ফেলেছে। আল্লাহ জিবরিল আমিনকে আওয়াজ দিলেন, আমার নবীকে যখন কুঁয়োতে নিক্ষেপ করবে,
তুমি তার পায়ের তলায় পরটা বিছিয়ে দিয়ে আলোকভাবে নামাবে, আমার নবীর শরীরে যেন এতটুকু চোট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন কুয়ার নিচে আলোকভাবে নামালেন, শরীরে এতটুকু চোট লাগেনি। অন্ধকারে যখন ইউসুফ নবী কাঁদতে লাগলেন, আমার আল্লাহ বললেন, হে জিব্রিল, তুমি আলোকিত করে দাও আমার ইউসুফ যেন ভয় না খায়। তার মনে শক্তি বাড়িয়ে দিলেন আল্লাহ, আর কুয়োর ভেতরটা আলোকিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফেলে দিয়ে ছাগল জবাই করে বাগে যেরকম ছিঁড়ে দেয়, ওইভাবে জামাটাকে নুচে ছিঁড়ে নিয়ে চলে গেলেন কোথায়, একবারই ইয়াকুব নবীর দরবারে বসে আছেন আব্বাজানের কাছে। জামাটা নিয়ে গেছে সাত ভাই, নাটক করে কাঁদছে, আমরা ছুটাছুটি খেলছিলাম, এই দেখুন আমার ভাইকে বলেছিলাম তুমি জামাগুলো আগুলবে, কিন্তু বড় দুঃখের বিষয় আমার ভাই জামাগুলো আগুলছিল, বাগেতে তাকে খেয়ে ফেলেছে, এই দেখুন জামাতে রক্ত লেগে আছে। ইয়াকুব নবী যখন জামাটা নিয়েছেন কাঁদতে লেগেছেন, ইয়াকুব নবী কাঞ্চেন আর বলছেন, সঠিকটাই আল্লাহই জানে আমার সন্তান কোথায় আছে। আর ইয়াকুব নবীর মন বলছে, কখনোই আমার বেটাকে বাগেতে খেতে পারে না, আল্লাহ নিজের নবীদিকে কখনো ব্যাঘাতে মৃত্যু দেবেন না। কাঞ্চিন রেওয়ায়েতে আছে, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন কে, ইয়াকুব নবী। আবার চোখ ফিরে পেয়েছিলেন ইউসুফ নবীর দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী চোখ ফিরে পেয়েছিলেন, সেরকম পয়গম্বর আল্লাহ পয়গম্বরই দান করেছিলেন। যুবক যৌবন গোটা মিশরেতে ছড়িয়ে গেল, কার সঙ্গে ধরা পড়েছে, গোলামের সঙ্গে যে কাজ করে বাড়ির চাকর তার সাথে বাদশার বিবি ধরা পড়েছে। বাদশার বিবি রেগে গেল, এত বড় আশপর্তা লোকের, তারা জানে না আমি কাকে প্রেম করেছি কাকে ভালোবেসেছি। সব মেয়েদিকে দাওয়াত দাও, কোথায়, আমার বাড়িতে, সমস্ত মেয়ে হাজির। দুটো গেট করা হয়েছে, রেওয়ায়েতে আছে সমস্ত মেয়ের হাতে একটা করে ফল আর ছুরি। কোন কোন রেওয়ায়েতে কেউ লিখেছেন, কোন মুহাদ্দিস লিখেছেন আপেল, কেউ লিখেছেন মুসাম্বি, ফল যে কোনো একটা ছিল। সবাই কি বলল, আমি যখন তোমাদেরকে অর্ডার দেবো তখন তোমরা নিজের হাতের ফল কেটে খেতে শুরু করবে। বললে ঠিক আছে, রানীর অর্ডার। ইউসুফকে বলা হলো, তুমি এই দরজায় প্রবেশ করো আর ওই দরজাতে বেরিয়ে যাও হেঁটে হেঁটে। ইউসুফ নবী প্রবেশ করলেন, আর বাদশার বিবি বললে, এরপরে তোমরা সবাই নিজের নিজের ফল কেটে খাও। ইউসুফ নবী বেরিয়ে চলে গেলেন, সমস্ত মেয়ে লক্ষ্য করলেন তারা কেউ ফল কাটেনি, ইউসুফ নবীর রূপ দেখে নিজের হাতেতে সবাই ছুরি চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই হাত কেটে ফেলেছে। আর সব মেয়েরা বলতে লাগলো, জুলাইখা যে যুবককে ভালোবেসেছে প্রেম করেছে এটা ভুল করেনি, এরকম সুন্দর রূপসী যুবককে কেউ ছাড়তে পারবে না। জুলাইখা বুঝলে, শুনলেন এখানে মেয়েদের আসল চক্রান্ত বুঝতে পারবেন, যুবকরা শোনো আসল চক্রান্ত। যখনই জুলাইখা বুঝতে পারলে, মেয়েরা যখন বুঝে গেছে আমি যা করেছি ঠিক করেছি প্রেম করেছি, প্রত্যেকটা মেয়েকে বললে, তোমরা এক কাজ করো, ইউসুফের কামরাই যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে, ভালোবাসা দেয়, আমাকে যেন প্রেম করে। জটা মেয়ে গেছে, সবাই নিজের লেগে বলেছে, জুলাইখার লেগে কেউ বলে নাই। কি বুঝলেন, বুঝতে পেরেছেন?